আমার সোজা মুখে যে কথাটা আসে আমি সোজা ভাবে বলি। মা, আপনি যদি এই ঘটনার কোনো বিহিত না করেন তাহলে কিন্তু কেন এটা করতে গেলে পর্ণা দিদি? বাড়ির সোনা মাথা দেওয়া তো ঠিক নয়। সোনা দানা একবার বেরিয়ে গেলে সে আর ফেরত আসে না, এতে লক্ষ্মীর চঞ্চলা হয়। ওই আংটি আর ফিরবে নাকি? ওটা গেছে মায়ের ভোগে। সেটাই তো দাদা, কিন্তু সেই বুদ্ধি যদি এই মেয়ের থাকতো, শুধু নাম কিনতে শিখেছে, তাতে সংসার যদি পুড়ে পুড়ে যায় তাহলে যাক। মেজো বলছি এত রাগারাগি করিস না, দেখ আংটিটা মঙ্গলার কাছ থেকে ফিরিয়ে নিলেই তো হলো। এ মানে এটা কি? তুমি কি তোমার বুদ্ধিটা হাঁটুতে রাখো? ফিরিয়ে নিলেই হয়, এ কি ছেলের হাতের মোয়া? ঠিক বলেছেন বাবা, মঙ্গলা তো আংটিটা নিয়ে বেরিয়েছে, তারপর হয়তো সেই আংটি পেয়েছে, ভাইকে টাকা এতক্ষণে দিয়েও দিয়েছে। সেই আংটি কি করে ফিরবে বলুন তো? ওই আংটি আমি ফেরত নেবও না দিদি, আমি তো বললামই। আমি ওটা মঙ্গলা দিকে দিয়েছি ওর বাবার চিকিৎসার জন্য। দেখেছেন মা, দেখেছেন আপনি অন্যায় করেছে? কোনো অনুতাপ নেই, কিন্তু মুখের উপরে কথা বলছে। আমি কোনো অন্যায় করিনি মা। ঠাম্মি, তুমি একটিবার আমার কথাটা শোনো। জেঠু যে টাকাটা মঙ্গলাদিকে দিতে বলেছিল সেই টাকা দিয়ে মঙ্গলাদির বাবার চিকিৎসা হতো না। আরও টাকার প্রয়োজন ছিল, আমি সে টাকাটা সৃজনের কাছে চেয়েওছিলাম কিন্তু ও দিতে রাজি হয়নি। সেই জন্যই আমি আমার আংটিটা মঙ্গলা দিকে দিয়েছি। আচ্ছা ঠাম্মি, যদি আমাদের বাড়ির কারোর কোনো বিপদ হতো, তাকে সাহায্য করার প্রয়োজন পড়তো, তখন তো আমি একই কাজ করতাম। মঙ্গলাদি তো এই বাড়িরই একজন, আর সোনাদানা তো বাড়ির লোকের বিপদেই কাজে লাগে, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।